हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। जेहेतु पंचायत भोट एकेबारे माने इज नॉकिंग एट दि डोर, दरजा एसे कोड़ा नाड़छे, ताई आमादे युद्धेर समय घनिये आसछे। जदि हाईकोर्टेर निर्देशे जो आमादेर शिक्षकदेर जदि ना नेय, ताहले तो अवश्य आमरा बेंचेई गेलाम। কিন্তু এই ধরনের এখনো পর্যন্ত কোনো খবর নির্দিষ্ট করে পাওয়া যায়নি, পর্যবেক্ষণ আলাদা, নির্দেশ আলাদা। তাই যদি ভোটে যেতে হয় তাহলে আমাদের অবশ্যই জানার প্রয়োজন আছে যে আমি যখন বুথের ভিতরে প্রিজাইডিং অফিসার হই বা ফার্স্ট পোলিং বা সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং বা ফোর্থ পোলিং, ভাই আমার বুথের ভিতরে কারা কারা ঢুকতে পারে আর কারা কারা ঢুকতে পারে না, এই নিয়ম এবং আইনটা আপনাকে জানা উচিত। ধরুন আপনি ভোট নিচ্ছেন, সারাদিন ভোটার ঢুকছে, রাম সাম যদু মধু পচা খঁচা নানারকম ঢুকে যাচ্ছে, আপনি জানেন না, আইন জানেন না। এবং আমি আপনাকে উদাহরণ দিই, আমি বারবার আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, আই অ্যাম স্ট্যান্ডিং বাই 10 times প্রিজাইডিং অফিসার, আমি 10 বারের প্রিজাইডিং অফিসার, অর্থাৎ 10 বারে আমার অসংখ্য অভিজ্ঞতা হয়েছে। প্রতিটা পরদে পরদে 1 সেকেন্ড যদি আপনি একটু অন্যমনস্ক হন, তাহলে কিন্তু মানে বিশাল বিপদ ঘনিয়ে আসতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার তখন প্রথমবার পঞ্চায়েত চলছে, এবার স্বাভাবিক পঞ্চায়েত ভোটের সময় একজন প্রেসাইডিং অফিসারের উপরে যে প্রেশার পড়ে, যে একজন মানুষ যদি মানে তার উপর যে পরিমাণ প্রেশার দেওয়া উচিত, লেবার হওয়া উচিত, তার থেকে 10 গুণ লেবার হয় একজন প্রেসাইডিং অফিসারের। কারণ যদি 1000টা ব্যালট মানে ওখানে ভোটার হয়, তাই শুধু সই করতে হবে 3000, এবং তার সঙ্গে আরও আলাদা ফর্ম আছে 1000, অর্থাৎ 4000টা সই করতে হবে, এবং তারপরে ডিউটিজ অবলিগেশনস এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো কোনো কারণে সামনের একজন কেউ মানে সামনের পঞ্চায়েতের একজন কেউ আমার বুথে ঢুকে পড়েছে, আমি আমার পক্ষে সবাইকে চেনা সম্ভব নয়। কিন্তু দেখা গেল যে একজন পোলিং এজেন্ট বলে উঠছেন যে ভাই এ কেন, হয়তো পাশের গ্রামের, উনি কেন এখানে আসছেন। তখন আমার মাথায় এলো যে আমি তো আগে, কারণ এটা ছিল আমার জীবনের প্রথম পঞ্চায়েত, তখন আজ থেকে আমার বয়স ধরুন প্রায় 15 থেকে 18 বছর কম ছিল, স্বাভাবিক তখন একেবারে নিউলি অ্যাপয়েন্টেড ইন সার্ভিস, তখন 18 বছর আগে ইয়াং চ্যাপ, তখন এতটা মাথায় ম্যাচুরিটি ছিল না। তো স্বাভাবিক আমার তো মানে সামনে পুলিশকে বলে দেওয়া উচিত ছিল যে যারা যারা ঢুকবে সবাইকে অবশ্যই ভোটার কার্ড নিয়ে ঢুকাতে হবে। এবার তিনি যে ঢুকে পড়েছেন, ভোটার কার্ড না নিয়ে তিনি ঢুকে পড়েছেন, যিনি ঢুকেছেন তিনি কিন্তু জানেন তেনার ঢোকাটা বেআইনি, কিন্তু তিনি যেহেতু তার উপর যে কোনোভাবে একটা গুরুত্বপূর্ণ ছাতা আছে বা সোর্স আছে বা দাদা আছে বা ভাই আছে বা ডন আছে, যে কোনো কারণে হোক সে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে ভোটার মানে যাকে বলে ভোটিং কম্পার্টমেন্টের সামনে গিয়ে উঁকি মারছে, এটা নিয়ে হা হা হো হো হি হি। এবার সেই মুহূর্তে আমি প্রিজাইডিং অফিসার, তখন আমার বয়স খুব কম, আমি যদি বলি যে বাবু আমার ভুল হয়ে গেছে, বাবু আমি এতটা লক্ষ্য করিনি, বাবু কি হচ্ছে না হচ্ছে আমি কইতে পারবো না, নো নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস। আপনি প্রিজাইডিং অফিসার, আপনার যদি বয়স 23 বছর হয় আপনাকে যে সিদ্ধান্ত নিতে হবে, আপনি যদি 59 বছরে একবারে ঝোড়া পাকা নারকেলও হন তখনও আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। যা কিছুর জন্য আইনের কাছে একই রকম ব্যাপার যে বাবু বয়স কম, না নো মার্সি উইল বি এন্টারটেন, নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস। সেই মুহূর্তে আমি তখন কিং কর্তব্য বিমুড়ে ভাবলাম যে আমাকে এখান থেকে বাঁচতে হবে, তার জন্য আমি কিন্তু কি সিদ্ধান্ত আমি এখানে বলবো না, কারণ সেই মুহূর্তে সেই সিদ্ধান্ত আমি নিয়েছিলাম এবং সেখান থেকে আমি বেঁচেছিলাম। তো তার জন্য আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারা কারা বুথে ঢুকতে পারে এবং কারা কারা বুথে ঢুকতে পারে না, তার পুঙ্খানুপুঙ্খ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আসুন ভিডিওটি শুরু করা যাক। কারা কারা ভিতরে ঢুকতে পারবে, না ধরুন পোলিং অফিসারগণ, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, ফোর্থ পোলিং অফিসার, আপনার যারা অফিসার তারা তো অবশ্যই ঢুকতে পারবেন। প্রত্যেক প্রার্থী তার নির্বাচন এজেন্ট এবং একই সময়ে প্রত্যেক প্রার্থীর একজন পোলিং এজেন্ট, অনেক সময় হয় কি আপনি হয়তো জানেন না, দেখা গেল এক্স পার্টির 2 জন পোলিং এজেন্ট ঢুকে বসে আছে, তখন ওয়াই পার্টির 1 জন পোলিং এজেন্ট, তখন তিনি অবশ্যই কমপ্লেন করবেন যে ভাই কী ব্যাপার, ওই পার্টির 2 জন কেন বসে আছে। তাহলে আপনাকে নিয়ম জানতে হবে
যে প্রতিটা পার্টির এক মানে অ্যাট কি বলবো অ্যাট এ টাইম ওখানে একজনই বসতে পারবে। তিন নম্বর, কমিশন কর্তৃক প্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিগণ, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি হয়তো অনেকে আসতে পারে যারা কাছে কমিশনের পরিচয়পত্র আছে যে ভাই এদেরকে কমিশন পাঠিয়েছে ওই বুথে ঢোকার জন্য, হতে পারে তিনি অবজারভার, হতে পারে তিনি মাইক্রো অবজারভার, হতে পারেন তিনি ভোটিং অবজারভার ইন চিফ বা ভিডিওগ্রাফার এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক রকম, যার কাছে অবশ্যই নির্বাচন কমিশনের ডিউ সই স্বাক্ষর এবং পরিচয়পত্র আছে। তারপরে নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত সরকারি কর্মচারীবৃন্দ, সেক্টর অফিসার, সিভিল সেক্টর আর পুলিশ সেক্টর, অ্যাসিস্ট্যান্ট সিভিল সেক্টর, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সেক্টর এটসেট্রা এটসেট্রা, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা হু হ্যাভ বিন পারমিটেড বাই দি ইলেকশন কমিশনার। এরপরে কি, কমিশন কর্তৃক নিযুক্ত পর্যবেক্ষকগণ, হতে পারেন অবজারভার্স, হতে পারেন মাইক্রো অবজারভার্স এটসেট্রা। কোনো নির্বাচকের সঙ্গে আসা কোলের শিশু, এবার ভাই মার শিশুকে তো আপনি আলাদা করতে পারবেন না, যদি তার বাচ্চা দু বছর কিংবা তিন বছরের নিচে হয় কিংবা খোড়া হয় কিংবা হ্যান্ডিক্যাপড হয় তাহলে তার মার সঙ্গে অবশ্যই আসবে, তবে সেটাকে আপনাকে মাসে করতেই হবে। আর সাহায্য ছাড়া চলতে অক্ষম এমন কোনো অন্ধ বা অশক্ত নির্বাচকের সঙ্গে আসা কোনো ব্যক্তি, অর্থাৎ যাকে আমরা বলি ব্লাইন্ড অ্যান্ড ইনভার্টার, মানে যাকে আমরা বলি ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, তিনি দেখতে পান না কিংবা তিনি অন্ধ বা অশক্ত ভোটার, তার সঙ্গে একজন কম্পেনিয়ান। তো এই হচ্ছে পারমিসেবল ক্যান্ডিডেটস বা পারমিসেবল তার সঙ্গে যারা প্রবেশ করবেন। এবার দেখে নিই কে কে প্রবেশ করতে পারবেন না, এটা একটু মন দিয়ে শুনুন। সচিত্র পরিচয়পত্র ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্রার্থীদের নির্বাচন এজেন্ট ওই ভোট গ্রহণ কেন্দ্রে না হলে, ধরুন জেলা পরিষদের ভোট হচ্ছে, এবার সব জানি যে জেলা পরিষদ মানে অনেকগুলো গ্রাম নিয়ে হয়, অনেকগুলো বুথ নিয়ে হয়, দেখা গেল যে জেলা পরিষদের নির্বাচনী এজেন্ট তিনি কমিশনের পরিচয়পত্র নিয়ে আসেননি যে ভাই আমার বাড়িতে রয়ে গেছে, নো, সে বলবে ভাই আমার কাছে আছে কিন্তু গাড়িতে আছে, না আগে গাড়ি থেকে নিয়ে আসুন, বাড়ি থেকে নিয়ে আসুন তারপরে প্রবেশ করবেন। অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া সে প্রতিদ্বন্দ্বী হোক, মানে কন্টেস্টিং ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট, এখানে কোনো পারমিশন নয়। দু নম্বর, নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত সরকারি কর্মচারীর সংখ্যায় সাধারণত পুলিশ অফিসাররা অন্তর্ভুক্ত নন, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত সরকারি কর্মচারীর সংখ্যায় সাধারণত পুলিশ অফিসাররা অন্তর্ভুক্ত নন, অর্থাৎ যে সমস্ত নর্মাল পুলিশ অফিসার যারা ওই বুথের জন্য এনলিস্টেড নয় তারা কোনোভাবেই ওখানে ঢুকতে পারবেন না। তিন নম্বর, কোনো নির্বাচক প্রার্থী বা তার নির্বাচক এজেন্ট, মানে নির্বাচন এজেন্ট বা তার পোলিং এজেন্টদের দেহরক্ষী, হতে পারেন তিনি বিশাল বড় ব্যক্তি, তিনি একজন মানে ওই বুথের একজন ভোটার, দেখা যাবে তিনি হচ্ছেন একজন আইএস অফিসার কিংবা মন্ত্রী কিংবা শান্তি কিংবা প্রতিমন্ত্রী কিংবা আইপিএস অফিসার, তার বডিগার্ডস অনেকগুলো আছেন, 10টা, 12টা, 15টা, 20টা, 25টার বডিগার্ডস, কোনো বডিগার্ড ভেতরে আসতে পারবেন না। কেন্দ্রে ও রাজ্যসমূহের মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রী নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত সরকারি কর্মচারী সংঘার আওতায় পড়েন না, অর্থাৎ কেন্দ্রে ও রাজ্যসমূহের মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এই নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত সরকারি কর্মচারীর সংঘায় আওতায় পড়েন না, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর শেষে কি, সংবাদপত্রের প্রতিনিধি ও আলোকচিত্রী, অর্থাৎ নিউজ পেপার রিপ্রেজেন্টেটিভ আর মানে কী বলা হয় ইলেকট্রনিক মিডিয়া, তবে কমিশনের লেটার অফ অথরিটি নিয়ে প্রবেশ করতে পারবে কিন্তু ভোটদান কক্ষে কোনো ক্যান্ডিডেটের ভোট প্রদানে ছবি তুলতে পারবেন না। অনেক সময় কী হয়, যদি কোনো সেন্সিটিভ বুথ হয়, কোনো সংবেদনশীল ভোট বুথ কেন্দ্র হয়, তখন কমিশনের কাছ থেকে বিশেষ পারমিশন নিয়ে কোনো সংবাদপত্রের সাংবাদিক কিংবা ইলেকট্রনিক মিডিয়া কিংবা নর্মাল মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া তারা কিন্তু বুথের ভিতরে ঢুকতে পারেন।
তবে শর্ত তারা কিন্তু কোনোভাবে ভোটিং কম্পার্টমেন্টের সামনে গিয়ে কোনো ফটো তুলতে পারবেন না। যদি দেখেন যে কোনো সংবাদপত্রের কোনো কর্তা ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ক্যামেরা জুম করে ভোটিং কম্পার্টমেন্টের সামনে ভোটার তোলার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তাকে আপনি ওখানে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবেন, কারণ ভোটিং কম্পার্টমেন্টের ফটো কেউ নিতে পারবেন না, ওখানে কেউ যেতে পারবেন না, একমাত্র প্রিজাইডিং অফিসে যেতে পারবেন। তাও যদি কোনোভাবে ভোটার খুব সমস্যায় পড়েন যে তিনি খুঁজে পাচ্ছেন না হেনতেন, তখন প্রিজাইডিং অফিসার তাকে ডামি ব্যালট পেপার দেখানোর জন্য, ডামি ব্যালট পেপার শো করার জন্য একমাত্র প্রিজাইডিং অফিসার ওখানে যেতে পারেন, তাও ভোট দেওয়া অবস্থায় নয়, ভোট দিতে না পারলে তাকে সাহায্য করার জন্য। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আজকে এই যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের অবশ্যই এটাকে আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে, এটাকে অবশ্যই নোটিস করতে হবে, না হলে কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের বিপদে পড়তে হতে পারে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।